হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন এই সকাল 11:30 কাছাকাছি বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘর মোছা, ঘর ঝাঁটো এগুলো হয়ে গেছে, কিন্তু স্নান পুজো হয়নি। কি হয় বলো তো, সকালবেলা ঘুম থেকে উঠেই না ফ্রেশ হয়ে না আমি একেবারে গাটা ধুয়ে নিই, রোজই তাই হয়। তো স্নানটা একটু দেরি করেই করি, কারণ রান্না করতে করতে না দেখা যায় কি পুরো নাইটি ফাইটি ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, ভিজে যায়। আর বাসন মাজতে মাজতে রান্না করতে গেলে তো জানোই, আর আমি একটু ছুচিবাই টাইপের মানুষ, তো রান্না করতে গিয়ে আমার নাইটিটা পুরো ভিজে যায়। তো সেই জন্য সকালে কি করি, আগে ফ্রেশ হয়ে রান্নাবান্নাটা মানে করে তারপরে স্নানটা করলে বেশ ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, এখানে আজকে রান্না করব হচ্ছে একটা নতুন রেসিপি, যেটা হচ্ছে আমার মনে হয় না কেউ খেয়েছে কোনো দিন বা বানিয়েছে, আমি নিজেও যদিও বা খাইনি কোনো দিন। তো আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়ো দিয়ে হচ্ছে দেখো একটা রেসিপি করব, মানে চাল কুমড়োর ডালনা বলতে পারো বা যাই হোক, নামটা আমি ঠিক তোমাদের বলতে পারছি না, মানে না আমিও জানি না যে এটার কী নাম দেব। আমি জানি না কেউ এরকমভাবে কোনো দিন খেয়েছে কি না, আমার তো দেখা নেই এরকমভাবে কেউ খেয়েছে চাল কুমড়োটা, চাল কুমড়োর ঘন্ট খেয়েছে, ডালে চাল কুমড়ো দিয়ে খেয়েছে। তো যাই হোক, আমি আজকে বানাবো, আমি এটার নাম দিয়েছি হচ্ছে চাল কুমড়োর ডালনা। তো যাই হোক, এখানে দেখতেই পেলে আমি আগে মুগের ডালটা হচ্ছে শুকনো খোলায় বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি, মানে যাতে পুড়ে না যায়, আবার লাল লালও হয়েছে। তো ভেজে নিয়ে তুলে রেখেছি, তারপরে ওই যে এখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, আর সর্ষের তেলে করবো রান্নাটা। সর্ষের তেলের মধ্যে একটু আদা গ্রেট করে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে দিয়েছি। তারপরে এই যে ডুমোডুমো করে কেটেছি চাল কুমড়োটা, আর চাল কুমড়োটা এতটা পরিমাণে কচি কি বলবো, ভীষণ ভালো চাল কুমড়োটা। এর আগের দিন যেটা এনেছিলাম সেটাও খুব ভালো ছিল, তো আজকেরটাও খুব ভালো। তো প্রথমে ভেবেছিলাম যে চাল কুমড়োর এমনি ঘন্ট বানাই, তারপর বললাম ঘন্ট তো খাওয়াই হয়, আজকে দেখি না একটু ট্রাই করে নতুন একটা রেসিপি কেমন হয়। তো যাই হোক, তারপরে এখানে দেখো নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি কিন্তু আর কোনো জল অ্যাড করিনি মানে কষানোর জন্য, কারণ দেখবে অনেক সময় কী হয় মানে তরকারি কষানোর সময় একটু জল দিলে ভালো হয়, মশলাটা পড়ে না। কিন্তু এখানে যেহেতু চাল কুমড়োর মধ্যে একটু জল ছিল তো সেই জন্য আর জল দিইনি। তারপরে কষিয়ে নিয়ে বেশ সুন্দর কষানো হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, তারপরে ওই যে ভেজে রাখা মুগের ডালটা সেটা ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চাল কুমড়োটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই যে গরম জল করে রেখেছিলাম, গরম জল দেবো, আর এটাতে না গরম জলই দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। তো গরম জলটা করে তারপরে হচ্ছে গরম জলটাই যে এটার মধ্যে দিয়ে দিলাম। তো এবার হচ্ছে ডালটা যতক্ষণ না ফুটবে, মানে ডালটা হচ্ছে মানে সম্পূর্ণ ফুটবে না, আবার হচ্ছে গোটা গোটাও কিন্তু থাকবে না, মানে না সেদ্ধ হওয়াও থাকবে না, মোটামুটি ধরে রাখো 80% সেদ্ধ হবে। তো সেই অবস্থায় তারপর হচ্ছে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা, আর এটার মধ্যে কিন্তু গরম মশলা আর ঘিটা মাস্ট দিতেই হবে, না হলে কিন্তু এর স্বাদ পাওয়া যাবে না। তো এখানে ঘি আর গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো, তারপরে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, তোমরা কিন্তু বানাবে অবশ্য অবশ্যই। তো এবার হচ্ছে আমি নামিয়ে দেবো, দেখো ডালটা বেশ সুন্দরভাবে মানে ডাল আর চাল কুমড়ো, আর চাল কুমড়োটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বললাম না চাল কুমড়োটা এত পরিমাণে কচি ছিল কি বলবো, মানে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। যাই হোক, আমি ওদিকে রান্নাঘরে রান্নাবান্না করে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে, আমি জানি না হঠাৎ করে মনে হলো যাই তো একটু ছাদে যাই, আজকে কিন্তু জামাকাপড়ও কাছাকাছি করিনি, মেলারও নেই। কী বলো তো কী দেখতে এসেছি তোমাদের দেখাচ্ছি একটু পরে, তার আগে দেখে নাও ওয়েদারটা কী দারুণ ওয়েদার, মানে আজকে না সেরকম গরমও ছিল না, আবার হচ্ছে বেশ গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে যদিও দেখা যাচ্ছে না কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিল। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চারিদিকটা কেমন লাগছে। তো চলো আসল জিনিস দেখাই যেটার জন্য আমি এসেছি ছাদে। এই যে বাড়ি থেকে ফুল গাছ এনেছিলাম, তোমাদের তো বলেছি সেই ফুল গাছগুলো লাগিয়েওছিলাম, দেখো আমার জবা গাছে পাতা ছেড়েছে, সেটাই তোমাদেরকে
দেখানোর জন্য আমি এসেছি ছাদে। আমারই মনে হয়েছে পাতাটা অবশ্য দু তিন দিন আগেই আমি দেখেছি, তো তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর দেখানোই হয়নি, আমার একদম ভুলেই গেছে আর কি, মনে নেই। তো রান্না করতে করতে হঠাৎ বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যাই তো দেখি তো কী অবস্থায় রয়েছে, তো সেই জন্যই আর কি ছাদে দৌড়ে চলে গেছি। এখন আমি ঘরে গিয়ে স্নান করবো, তো স্নান দান কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না পুজোটা শোনাই দিয়েছে, আমিই বললাম যে শোনা আমি স্নানটা করে নিই, পুজোটা তো দেওয়া হয়নি। আর ওরা আবার ওদের আবার খিদেও পেয়ে গেছে, এদিকে আড়াইটে প্রায় বাঁচতেও যায়, মানে দুটো আড়াইটে, তো সেই জন্য আমি বললাম তাহলে তুই হচ্ছে পুজোটা দে, আমি হচ্ছে স্নানটা করে নিই ঝট করে। তো ও পুজোটা দিল আর আমি স্নান করে আসলাম। আর আজকে দেখো রান্না হয়েছে এখানে, এই যে চাল কুমড়োর ডালনা আর হচ্ছে গিয়ে কী বলে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। পেঁপে হচ্ছে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখেছিলাম, অনেক দিন খাওয়া হয় না। চন্দনী বললো প্রথমে ভেবেছিলাম যে পেঁপে দিয়ে মুগের ডাল করব, তারপরে চন্দন বললো যে না পেঁপেটা সেদ্ধ দাও। তারপরে আমার মনে হলো এত বড় একটা চাল কুমড়ো ঘন্ট রান্না করব নাকি কী করব, তারপরে আমার এই রান্নাটা মাথায় আসলো যে দেখি তো করে দেখি কেমন হয় খেতে। তো এইটাই রান্না করলাম আজকে, আমি তো চেটেপুটে পুরো খেয়েছি থালা, মানে কি বলবো সত্যি আমার খুবই খুবই ভালো লেগেছে। আর রান্না করেছিলাম হচ্ছে ওই যে কি বলে কাকরোল না কাকরোল, যাই হোক ওই ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। দেখো আমার মুখের এক্সপিরিয়েন্সটা দেখো কি যে ভালো লাগছে, আমার খুবই ভালো লেগেছে। আর গরম গরম তো আরও বেশি ভালো লাগছে, আর সব কিছুই গরম গরম দেখবে খারাপ হলেও ভালো লাগে, কিন্তু আজকে রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছে। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর আজকে না সোনাকে স্কুলেও পাঠাইনি আর টিউশনিও দেখো পাঠাইনি, তো সন্ধ্যাবেলা একটুখানি রেডি হয়ে নিচ্ছি। তো রেডি হয়ে নিচ্ছি, তোমরা অবশ্য থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্য বুঝেই গেছো। তো যাব হচ্ছে ব্লাড দিতে। তো আমাদের এখানে তো প্রত্যেক বছর হচ্ছে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প বসে, মানে ক্যাম্প ঠিক না, মানে আমাদের ক্লাবে হচ্ছে ব্লাড ডোনেশনের একটা আর কি অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই। তো তোমরা তো জানো আমি প্রতি বছরই ব্লাড দিই, তোমরা যারা পুরনো মানে ভিডিও আমার ভিডিও যারা প্রত্যেক বছর ধরে দেখছো বছর বছর তারা জানো। তো এবারও যাচ্ছি সেই ব্লাড দিতে। আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো না, মানে আমার তো জানোই প্রেশারটা সবসময় লো থাকে, তারপরেও কিন্তু আমি ব্লাড দিতে যাচ্ছি। কেন বলো তো, কারণ ব্লাড দিলে না শরীরের অনেক রকমের রোগ আর কি মানে হয় না আর কি, মানে আমি যেটা শুনেছি মানে ব্লাড যদি ধরো বছরে একবার বা বছরে যদি ব্লাড দুবার তুমি দিতে পারো কি না তোমার হার্ট অ্যাটাকের প্রবণতা অনেকটা কমে যায়। তো এগুলো আমার সবই শোনা কথা, আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় যে আমার এক ফোঁটা রক্তে যদি একটা জীবন বেঁচে যায় তাহলে আমার এক ফোঁটা রক্ত দিতে অসুবিধা কোথায়। আর আমাদের তো দিনের রক্ত দিনেই আর কি নষ্ট হয়ে যায়, আমার এটা খুব ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে, অনেকে আবার ভয় পায়, আমার কিন্তু আবার সেই ভয়টা নেই। আর হচ্ছে তোমরাও কিন্তু মানে আর কি তোমাদের যাদের শরীর সুস্থ আছে তারা কিন্তু দিতেই পারো, প্রতিটা বছর তোমরা বছরে দুবার না দিতে পারো কিন্তু বছরে একবার করে ব্লাড তোমরা দিতেই পারো, খুবই খুবই মানে ভালো একটা জিনিস। আমি তো দেই প্রত্যেক বছর, তোমরাও চাইলে দিতে পারো। চন্দন তো প্রতি বছর, কেন চন্দন প্রায় তিন মাস অন্তর অন্তর দেওয়া হয়, ওর অফিসে তারপরে এখানে সেখানে মানে অনেক জায়গায় অনেক সময় হয়ে যায় দেওয়া ওর। তো এখানে আমরা হচ্ছে প্রথমে আগে এন্ট্রি করলো, এন্ট্রি করে তারপরে হচ্ছে এখানে এই যে প্রেশারটা, তারপরে হচ্ছে কি বলে ওটাকে ওয়েট সব এগুলো মাপলো। বাপরে বাপ, আমাদের ওয়েট দেখে আমরা তো অবাক যে আমাদের ওয়েট এত কোথা থেকে আসে। যাই হোক ওয়েটগুলো আর তোমাদের বললাম না। তো মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে দেখো এখানে চন্দন আমাদের আবার সিগনেচার নিল, তারপরে হচ্ছে মানে অনেক কিছু জিজ্ঞাসা করে ব্লাড নেওয়ার সময়, তো সেইগুলো আর কি হলো। তারপরে হচ্ছে আমাদের দিয়ে দিয়েছিলো ওই গ্লুকনডির জল, মানে ব্লাড দেওয়ার আগে গ্লুকনডির জল দিয়ে দিয়েছিলো। এবার আমি এই যে দেখো শুয়ে পড়ছি এখানে, দুইজন দুই দিকে মানে শুয়ে পড়ছি, সবাই কি হাসাহাসি করছে একসঙ্গে, আমরা দুজনে মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একসাথে দুই দিকে মানে শুয়ে পড়েছি। তো আসলে এখানে তো ক্লাবের সবাই চেনা জানা, সবাই খুব হাসাহাসি করছে, সবাই খুব প্রশংসাও করছে যে এরা দুজন দেখো হাজব্যান্ড ওয়াইফ কত সুন্দর দুইজনে একসঙ্গে এসে রক্ত দিচ্ছে, আমার বেশ ভালো লাগে। আর বললামই তো যে সোনাকে টিউশনি পাঠাইনি, আসলে টিউশনি পাঠাইনি এই জন্যই, আমরা এই বাড়ি থেকে সাড়ে ছটা পৌনে সাতটায় বেরিয়েছিলাম আর সোনাকে টিউশনি পাঠ মানে দিতে আর যাওয়া হয়নি আজকে। আমি বললাম থাক আজকে আর ছেড়ে দাও, যেতে হবে না, তাই জন্য আর যায়নি চন্দন। তো আমার তো ওইদিকে ব্লাড নিচ্ছে আর এবারে চন্দনে দিচ্ছে, দুজন আর কি এসছে লোক আর কি, দুদিকে চারটে আর কি বেড, মানে একজন দুজনকে দুজন পেশেন্টকে একসাথে আর কি ব্লাড নিচ্ছে। তো কী হয় বলো তো, যখন একটু সুচটা ফোটায় তখনই একটু ব্যথা করে, আর এই সুচগুলো তো জানোই ব্লাড যখন নেওয়া হয় মানে যখন ডোনেট করা হয় সেই মানে সুচগুলো কিন্তু একটু মোটাই হয়, অনেকটাই মোটা হয়, সে মাথাটার মধ্যে একটা করে ফুটো থাকে বেশ বড়। তো যখন ঢোকানো হয় সুচটা তখনই
একটু ব্যথা লাগে, তারপরে কিন্তু আর কোনো কিছু বোঝাই যায় না। ওই পিঁপড়ে কামড়ালে যেরকম একটু হয় না, পিঁপড়ে কামড় দেওয়ার সময় সেই রকম একটুখানি ব্যথা লাগে, তারপরে কিন্তু আর ব্যথা লাগে না জানো তো। মানে যখন সুচটা ঢোকানোর পরে আর কোনো কিছু ফিলিংস মনে হয় না। তো এখানে আমার আবার হাতের মতো একটা ওই কাঠের কি একটা দিয়ে দিয়েছে, বলছে এটা হচ্ছে কন্টিনিউ আর কি প্রেস করতে হবে, তাহলে নাকি ব্লাডটা বেশ ভালোভাবে আর কি আসে। তো আমি প্রথমে বাঁ হাতে দিতে চেয়েছিলাম, তারপরে এই যে ইনি বললেন যে মেয়েদের নাকি ডান হাতে পালসটা বেশি ভালো পাওয়া যায়, তো সেই জন্য আবার ডান হাতে আর কি দেওয়া হলো। আমি প্রত্যেক বছর বাঁ হাতেই দিই, আমার বাঁ হাতে বেশি কমফোর্টেবল মনে হয়, কিন্তু কি আর করা যাবে। তো যাই হোক, আমাদের দুজনেরই ব্লাড দেওয়া হয়ে গেছে, আর দেখো ব্লাড দেওয়ার সঙ্গে সঙ্গে আবার গরম দুধ একদম দিয়ে দিয়েছে। আর এখানে সত্যি কথা বলবো, আমাদের এই ক্লাবটায় এত সুন্দর আপ্যায়ন করে না, মানে কি বলবো, মানে আমি ব্লাড না মনে হয় যেন আমি যেন মানে কি বলবো, আর আমি রক্ত দেইনি মনে হয়, আমার জীবনটাই দান করে দিয়েছি, এরমভাবে আদর যত্ন করে আর কি। মানে ব্লাড দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে এক গ্লাস করে দুধ, আর আমি না দুধ একদমই পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি সোনা বলছি সোনা খানা খানা, সোনা কিছুতেই খাবে না, বলে না তুমি ব্লাড দিয়েছো তুমি দুধটা খাও। অ্যাকচুয়ালি ব্লাড দেওয়ার পরে গরম দুধটা খাওয়া একদমই উচিত, খেলে মানে প্রেশারটা, যেহেতু আমার লো প্রেশার, আরও হ্যাঁ ভালো কথা, আজকে আমি বুঝলাম না আমার প্রেশারটা দেখাচ্ছে, আজকে প্রেশার যখন মাপা হলো তখন প্রেশার 122 আর হচ্ছে ওইদিকে হচ্ছে 80, মানে একদম কারেক্ট 80 নিচে আর হচ্ছে ওপরে হচ্ছে 122। আমি বুঝলাম না কেন আমার প্রেশার তো সব সময় লো থাকে। বেশ ভালো লাগলো দেখে। আসলে চন্দন বললো যে তুমি হেঁটে গেছো না, তোমার হাঁটার ফলে নাকি প্রেশারটা একদম নর্মাল হয়েছে, যাই না যাই হোক। তো বাড়ি চলে এসেছি, আর আমাদের কিছু টিফিন দেওয়া হয়েছিল, এই ছিল মিষ্টি, তারপরে একটা কলা, একটা ডিম সেদ্ধ, আর এক প্যাকেট কেক। তো যাই হোক, আসল জিনিস তোমাদেরকে দেখাই, দেখো এই যে দুটো হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এত ভালো লেগেছে যে আমি রক্ত দিয়ে যে এত সুন্দর একটা উপহার পাবো আশাই করতে পারিনি জানো তো। আমার ভীষণ পছন্দ হয়েছে, অনেক দিন ধরে ভাবছিলাম যে এরকম ইনডোর প্ল্যান্ট কিনবো, কিন্তু দেখো আমার হয়ে গেল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, চলো টাটা গুড নাইট।